কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর আমিও কিন্তু ভালো আছি। দুদিন আগে শরীর খারাপ হয়েছিল, বলেছিলাম প্রচন্ড ঠান্ডা লেগে গেছে, কিন্তু আজকে পুরোপুরি আমি সুস্থ। তো চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিওর সঙ্গে। আর আমার নতুন একটা ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। আর আজকের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করলাম, মানে আজকে প্রচণ্ড গরম, আর গরমের ভেতরে বারবার করে কারেন্ট পালিয়ে যাচ্ছে। কালকে রাত্রি থেকে কারেন্ট খুবই ডিস্টার্ব করছে, তো যখন তখন কারেন্ট পালিয়ে যাচ্ছে। কালকে রাত্রে অনেকবার কারেন্ট গিয়েছে, সকালবেলায় উঠেও দেখছি 6টার সময় গিয়েছে, 8টার সময় গিয়েছে, পরপর যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। যার জন্যই আমি আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছি। তাড়াতাড়ি বলতে এখন বাজে 8:30, 8:30 মানেই আমার কাছে অনেক তাড়াতাড়ি, কারণ আমি ঘুম থেকে লেট করে উঠি, 10:30 বেজে যায়। যার জন্যে রাত্রিবেলায় ঘুমাতে একটু লেট হয়ে যায়, কারণ ভিডিও এডিট করি, সেই জন্য লেট হয়ে যায় বলে সকালবেলায় ঘুম থেকে উঠতেও আমার লেট হয়ে যায়। তো যাই হোক, আজকের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করলাম। তো সারাদিন কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে না প্রচুর কাজ, প্রচুর কাজ, মানে সামনেই আমাদের বাড়িতে বাবা লোকনাথের পুজো আছে, তো তার জন্যই সব মানে প্রস্তুতি নেওয়া হচ্ছে, তো প্রচণ্ডই কাজ। আর মায়ের একটা কাজ আছে, মানে পোস্ট অফিসে একটা কাজ আছে, তো ওইটা এক মাস ধরে মানে যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে, ও পোস্ট অফিস থেকে যাচ্ছে আর আসছে, তো কাজটা আর হচ্ছে না। তো ওদের একটা কি প্রবলেম হয়েছে পোস্ট অফিসে, তো যার জন্য কাজটা হচ্ছে না, তো আজকে আবারও যাবো, তো ডেকেছে, জানি না হবে কি না। তো তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো। আর আমি শেষ হয়েই ভিডিওটা স্টার্ট করলাম, তো কিছু খাওয়া হয়নি, চা খাবো, তো মা এখন চা বানাচ্ছে, তো নিয়ে আসো তারপরে খাবো। চলো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, সঙ্গে থাকো। আর তোমাদেরকে তখন বললামই যে সকালবেলায় আমার কিছু খাওয়া হয়নি, তো মা এখানে চা দিয়ে গেল। এই দেখো বিস্কুট, এই বিস্কুটটা আমার ভীষণই ভালো লাগে, তো একটু নোনতা নোনতা টাইপের বিস্কুটটা। আর এই দেখো গ্লাসে চা দিয়ে গিয়েছে, এই ছোট্ট গ্লাসটাই আমি চা খাই, তো এইখানে মা চা দিয়ে গেল আর বিস্কুট নিয়ে এসেছি। আর পাশে ভাইও আছে, তো মাও আছে, তো সবাই পাশে বসে খাচ্ছে। আর এটা হচ্ছে একটা ক্রিম বিস্কুট, তো ভাই ক্রিম বিস্কুট খাচ্ছে, যার জন্যই বলো দিদি একটা তুইও নেই ক্রিম বিস্কুট, সেই জন্য আমাকে একটা ক্রিম বিস্কুট দিয়েছে, আর আমি নুনতা বিস্কুট দিয়েই খাবো। আর তোমাদেরকে তখন বললাম যে পোস্ট অফিসের কিছু কাজ আছে, তো পোস্ট অফিস থেকে আবারও ফোন করেছিল, মানে ওদের মেন যে মাস্টার মশাই তিনি নাকি আজকে আসেননি, তো আজকে সেই কাজটা হবে না, যার জন্য আজ আর যাবো না পোস্ট অফিসে, নেক্সট দিন যাব। তো আমাদের বাড়ি হচ্ছে বহরমপুরে, আর পোস্ট অফিসটা হচ্ছে কাসিম বাজার, মানে অনেকটাই দূর, আর অনেক দূর থেকে যাব বলে সেই জন্য আগে ফোন করে দেওয়া হলো। মানে আমার মামার বাড়ি হচ্ছে কাসিম বাজার, যার জন্য পোস্ট অফিসে কাজ আছে ওখানেই। তো যাই হোক আজকে আর যাব না, তো যেদিন যাব সেদিন মানে ফোন করে জানাবে। আর এখানে আমি চা বিস্কুট খাচ্ছি। আর বাড়িতে সামনে লোকনাথ বাবার পুজো, তো ভীষণই তোজ্জোর বাড়িতে, সবাই ভীষণই ব্যস্ত। আর পুজো তো হচ্ছে শনিবারের দিন, তো আজকে হচ্ছে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, দুদিন হাতে আছে, আর ব্যস্ত সবাই হবেই, বছরের পুজো, তো লোকজনও আসবে। চলো তোমরা ভিডিও দেখতে থাকো। চা খাওয়া কমপ্লিট, চা খাওয়ার পর আমি চলে এসেছি এখন পাশের ঘরে। আর এখানে বাবা কিছু মুদিখানার মাসকাবাড়ি মাল এনেছে, তো আমি এখন দেখছি কি কি মাল আছে এই ব্যাগ দুটোয়। আর আমি এখানে কি খুঁজছি বলতো? পাঁপড়, মানে কয়েকটা পাঁপড় আমি বাবাকে আনতে বলেছিলাম, ফুচকা পাঁপড়, যে গোল গোল পাঁপড়গুলো হয় ওগুলো আমি আনতে বলেছিলাম, সেগুলো এনেছে কি না। আর মা পাশ থেকে চেঁচাচ্ছে যে বাবা দু বোতল মানে সর্ষের তেল এনেছে, তো মা বলছে আরও দু বোতল সর্ষের তেল লাগবে, তো বাবা বলছে নেক্সট আর একটা ব্যাগ গোছানো হচ্ছে দোকানে, মানে আরও এক ব্যাগ মানে দোকানে মাল গোছানো হচ্ছে, ওটা হয়নি গোছানোটা, তো ওটা হয়ে গেলে মানে ওই ব্যাগে আরও দুটো বোতল থাকবে, এই বলছে। আর আমি এগুলো দেখছি, আর একটা চানাচুরের প্যাকেট পেলাম, তো বাবাকে বলেছিলাম যে এই চানাচুরটা না সিদ্ধেশ্বরী চানাচুর আনতে, তো বাবা ওই চানাচুরটাই এনেছে, এই নিয়ে ঝগড়া হচ্ছিলো আর কি, মানে আমি চেঁচামেচি করছিলাম যে আমি এটা খাই না, এটা কেন এনেছো, এই যা। আর ভাই পাশ থেকে বলছে এটাই ভালো, এটাই আমার ভালো লাগে, ওর এইটা ভালো লাগে কিন্তু আমার একদমই ভালো লাগে না। তো আমি এখন দুই ব্যাগ এবার তন্ন তন্ন করে খুঁজছি যে পাঁপড় পাচ্ছি না, পাঁপড়টা কোথায়। তো বাবা বলছে এই ব্যাগ দুটো যদি না থাকে নেক্সট আর একটা ব্যাগ গোছানো হচ্ছে ওই ব্যাগটাই থাকবে। তো এখানে একটা পাঁপড় পেয়েছি, এটা হচ্ছে বড় পাঁপড়, কিন্তু আমি লিখেছিলাম ছোট ছোট গোল ফুচকা পাঁপড়। তো আজকে যদি ফুচকা পাঁপড়টা আনতো তাহলে সন্ধ্যেবেলায় আমি ফুচকা বানাতাম, মানে পাঁপড় আনলে ভাজা করে নিতাম, আর তেঁতুল জল আর আলুটা মাখলে ফুচকা কমপ্লিট হয়ে যেত করা, তো সেটা আর হলো না, তো হবে কি না জানি না। তো বাবা যদি ওই ব্যাগটায় যদি পাঁপড় পাওয়া যায় থাকে, তো অবশ্যই দোকান থেকে দেবে, তো নেক্সট আর একটা ব্যাগ আসবে। আর এখানে আমি এখন দেখছি আরও কী কী জিনিস আছে কি না, পাস্তা, ম্যাগি, চাউমিন, এগুলো ঠিকঠাক কিনেছে কি না, এগুলো সবই এনেছে কিন্তু পাঁপড়টা নেই। এই যে এখানে আমি বকবক করছি যে এটা আনেনি ওটা আনেনি, এই হচ্ছে ব্যাপার। তো এই পাঁপড়টা নিয়ে হাতে আমি বকবক করছি যে আমার ছোট পাঁপড় কোথায় গেল, মানে ফুচকা পাঁপড়গুলো আনেনি। এটাই হয় প্রত্যেক মাসে আমার সাথে, যে আমার জিনিসগুলোই পরে আসে, মানে পরে বলতে পরের ব্যাগে দেওয়া হয়, আগেগুলো আমারগুলো দিলেই আমি এত চেঁচামেচি করি না। এই যা, তো চেঁচামেচি করতে করতে আমার ঘাড় ব্যথা করতে লাগলো। আর এইখানে মা সামনে বাবা লোকনাথের পুজো বলে আমার মায়ের তো রাতে ঘুমই হচ্ছে না, মানে পুজো কখন হবে ঠিকঠাক করে সব পুজো হবে, তো এই টেনশন টেনশনে মা সারাদিন কিছু না কিছু একটা করতেই থাকছে। আর এইখানে হবে পুজো, তাই মা ডেকোরেশনটা দেখছে যে ফুল দিয়ে এই জায়গাটায় সাজাবো,
তা এখানে আমাকে বলছে যে এটা এখানে করব এটা ওখানে করব এটাই বলছে। তো বাড়িতে লক্ষ্মণ বাবার পূজোর তজ্জর শুরু হয়ে গেছে, হাতে আর বেশি দিন সময় নেই, দুদিন আর সময় আছে, মানে আজকে বুধবার। তো বৃহস্পতিবার দিন আমি ভিডিওটা আপলোড করব, তোমরা বৃহস্পতিবারে দেখতে পাবে। তো হাতে আর দুদিন, শনিবারেই পুজো, এই হচ্ছে ব্যাপার। এবার আমি রান্নাঘরে চলে এসেছি আর আজকের মেনুতে আছে চিকেন। তো এখানে চিকেন আছে আর এখানে আলুটা ভাজা করা আছে আর এখানে পেঁয়াজ কাটা আছে। তো চিকেনটাকে আগে পরিষ্কার করে দিয়েছে আর চিকেনটা আজকে আমি রান্না করব। আর চিকেন রান্না করতে বেশ আমার ভালো লাগে আর আমার হাতে চিকেন খেতে বাড়ির সবারই ভীষণই ভালো লাগে, যার জন্য আজকে আমি চিকেনটা বানাচ্ছি। আর মা তো ভীষণই ব্যস্ত ওইদিকে, যার জন্য আমি একটুখানি আর কি হাতে পাতে মায়ের একটু হেল্প করার চেষ্টা করছি। আর চিকেনটাকে ফ্রেস করে ধুয়ে দিয়েছে, কারণ কাঁচা চিকেন আমি ধুতে পারি না। আগেও আমি ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম, কারণ আমার একটু এমনই একটু গা গিনগিন করে, মানে পরিষ্কার করে দিলে আমি ভালো করে সুন্দর করে রেঁধে দিব এই আর কি। তো এখন চিকেন করছি, চিকেন গুলো কড়াই দিয়ে আমি ভালো করে চিকেনটাকে এবার কষিয়ে নিচ্ছি। আসলে কি বলতো, বাড়িতে তো ভীষণই সবাই খুবই ব্যস্ত আর মা তো খুবই ব্যস্ত, প্রথম থেকে তোমাদেরকে বলছি। তো আমার ক্যামেরা তো আমার মাই ধরে দেয়, তোমরা তো জানো সবাই। তো যতটা পাচ্ছি তোমাদের সাথে আর কি শেয়ার করছি আর যতটা পাচ্ছি ক্যাপচার করছি। আমি তো ভাবছি পুজোর দিন কি হবে, পুজোর দিন তো মা খুবই ব্যস্ত থাকবে, আমার ক্যামেরাটা কে ধরে দিবে? আর আমি তো তোমাদের সাথে নিশ্চয়ই ব্লগ শেয়ার করব পুজোর, তো যতদূর পারবো তোমাদের সাথে শেয়ার করবো। আর অনেকেই আসবে, তাদেরকে বলবো একটু ধরে দিতে, ধরে কিনা এই হচ্ছে ব্যাপার। তো এখন আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। আমি না চিকেন করতে ভীষণই ভালোবাসি আর আমার হাতে চিকেন খেতে বাড়ির সবাই খুবই ভালোবাসে। তো আমাদের বাড়িতে যখনই চিকেন হয়, মা যখনই রান্না করে, আমার জন্য মা কষানো মাংস তুলে রাখে আর আমার কষানো জিনিস খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে চিকেন। তো এখানে মাকে বলছি, মা হয়ে এসেছে, এবার তুমি আমাকে কষা তুলে দাও। তো ভাইও বলছে, হ্যাঁ হ্যাঁ কষা তোল, আমিও খাবো। তো দুজনে এখন কষা খাবো, আর মানে কষা তুলতেই হবে, আমার তো ভীষণই ভালো লাগে খেতে। এত গরম, পুরো ঘেমে গেল আমি রান্না করতে করতে। তো আমি এখন কষানো মাংস নিয়ে চলে এসেছি, এই দেখো আমার হাতে কষানো মাংস। তো এখন এটা খাবো, আর যখনই কষানো মাংস হয় আমাদের বাড়িতে তখনই আমার জন্য আগে তোলা হয় বাটিতে এরকম করে, নয়তো আমি ঘাড়ের কাছে, মায়ের ঘাড়ের কাছে আমি বাটি নিয়ে দাঁড়িয়ে থাকি কখন কষা হবে আর কখন খাবো। এবার খেতে যাব, চলো তোমরা ভিডিও দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, দুপুর বেলায় খাওয়া দাওয়া করার পর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, মানে আমি কখনো দুপুর বেলায় ঘুমাই না, কিন্তু দুদিন আগে শরীরটা খুব খারাপ ছিল, তাই দুদিন ধরে তো ঠিকঠাকভাবে খাওয়া দাওয়াও করতে পারিনি, মানে মুখে কোনো স্বাদ ছিল না, সর্দির কারণে শরীরটা একটু দুর্বল হয়ে পড়েছিল, যার জন্য দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছে আর সন্ধ্যাবেলাতে বাবা এখন গরম গরম সিঙ্গারা এনে দিল, এই দেখো গরম গরম সিঙ্গারা, তো এটাই খাবো এখন। প্রচণ্ড গরম পড়েছে আর গরমে শরীর দুদিন ধরে তো কিছু খেতেই পাচ্ছিলাম না, ভালোই লাগছিল না, যার জন্য বাবা একটুখানি সন্ধ্যেবেলায় গরম গরম একটু সিঙ্গারা এনে দিল। তো এটা খাবো এখন। আর মা তো খুবই ব্যস্ত, কারণ বললামই সামনে আমাদের বাড়িতে পুজো আছে, সারাদিনই কিছু না কিছু একটা করেই যাচ্ছে, হয় ফ্রিজ পরিষ্কার করছে, না হয়তো ড্রেসিং টেবিল পরিষ্কার করছে, নাহলে এই কাজ সেই কাজ করতেই থাকছে, করতেই থাকছে। তো যাই হোক, পুজোর ব্লগ তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর বাড়িতে লোকজনও আসবে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন সিঙ্গারাটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাবে, গরম গরম সিঙ্গারা, চলো তোমরা ভিডিও দেখতে থাকো, সঙ্গে থাকো। বন্ধুরা, কি বলবো আর তোমাদেরকে, বাড়িতে তো সামনে লোকনাথ বাবার পুজো, তোমাদেরকে তো আগেই বললাম। তো বাড়িতে লোকনাথ বাবার পুজোর তজ্জর শুরু হয়ে গিয়েছে, সবাই খুবই ব্যস্ত, একমাত্র আমি ছাড়া, মানে আমার কাজটা এখন একটু কম, তো মা তো খুবই ব্যস্ত, যে কিছু না কিছু একটা করতেই থাকছে, করতেই থাকছে। তো বাড়িতে পুজো হলে যা হয়, আর আমার কি হয়েছে বলি এবার, সন্ধ্যেবেলায় সিঙ্গারা খেলাম, তো এত গরম পড়েছে, তো গরমের ভিতরে তেলে ভাজা সিঙ্গারা খেয়ে আমার অবস্থা খারাপ, মানে আমার পেটের অবস্থা খুবই খারাপ, মানে পেটে ব্যথা আর বারবার যেতে হচ্ছে, মানে টয়লেটে যেতে হচ্ছে বারবার। তো প্লিজ তোমরা আবার কেউ কিছু মনে করো না, যেটা আমার হচ্ছে সেটাই বললাম তোমাদের সাথে, তো হয়েছে ব্যাপার। তো সন্ধ্যেবেলায় সিঙ্গারা খেয়ে অবস্থা খুবই খারাপ খারাপ এত গরমে। তো যাই হোক, এখন বাজে রাত 11টা, তো রাত্রের খাওয়ার আমি কিছুই খেলাম না, সেরকমভাবে কিছু খেতে আর ভালো লাগছে না। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নেক্সট নতুন ব্লগ ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে, আর সামনে বাড়িতে পুজো, তো পুজোর ব্লগ ভিডিও তো অবশ্যই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো
ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো, আজকের মতন টাটা।